আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএসবির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমরা গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর থানায় আছি, আর এটা হচ্ছে নৌকার একটা হাট। এখানে নৌকা বেচা কেনা হয়, যারা হচ্ছে নৌকা বিক্রি করতে চান বা ক্রয় করতে চান উভয়ই হচ্ছে যোগাযোগ করতে পারবেন এই হাটে। আর এই হাটের সুবিধা হচ্ছে ছোট এবং বড় যে কোনো সাইজের নৌকার হাটের যে একটা খাজনা থাকে, অনেকে হচ্ছে যে হাজারে নেয়, অনেকে হচ্ছে এইভাবে নেয়, কিন্তু এই হাটে মহাটালি হাট, এটা এখানে হচ্ছে 300 টাকা পার নৌকা প্রতি, ছোট হোক আর বড় হোক। আমাদের সাথে আছে পীযূষ ভাই। পীযূষ ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন না? আপনি তো এই নৌকার ব্যবসা করেন? আমি নৌকার ব্যবসা করি। আপনার এখানে কয়টা নৌকা আছে? আমার এখানে 10টা নৌকা আছে। 10টা নৌকা আছে আপনার এখানে? আচ্ছা, এই নৌকাগুলা কিভাবে বিক্রি হয় বা এগুলার দাম কেমন বা এগুলার মান কেমন আমরা একটু জানবো? অনেকেই খোঁজে বর্ষাকালে এই অঞ্চলের মানে প্রধান বা মানে যানবাহন হচ্ছে নৌকা। সাপলা উঠাই তো লাগে আমাদের, ঘাস কাটতে বিভিন্ন কাজে নৌকার প্রয়োজন হয়। মানুষ আসে নৌকা কেনার জন্য, এখানে কাঠের উপর ভিত্তি করিয়া, তারপরে ডিজাইনের উপর ভিত্তি করিয়া, নৌকার উপর ভিত্তি করে দাম হয়। ছোট নৌকো আছে, বড় আছে, মাঝারি আছে, বিভিন্ন ধরনের নৌকো আছে। যার যে ধরনের নৌকো পছন্দ হয় সে সেইভাবে ক্রয় বিক্রয় করে। এখানে হচ্ছে আপনার ছোট নৌকোগুলো হচ্ছে ধরেন 10 থেকে 11 এর ভিতরে বিক্রি, আর একটু বড় নৌকো 5-6 বলে, যেটা ডালির নিচে থেকে দাঁড়া পর্যন্ত ওইটার 5 তক্তা থাকে, দুই পাশে 10 তক্তা। ওইগুলো নৌকোগুলো সাধারণত 13-14-12-11 এইভাবে আর কি বিভিন্ন দামে বিক্রি হয়। বিভিন্ন ধরনের কাঠের নৌকো এখানে পাওয়া যায়। এটা পছন্দের উপর, যার যার কাস্টমার পছন্দের উপর ক্রয় বিক্রয় করে। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন দাম, বিভিন্ন ধরনের মান থাকে। এই যে মুরব্বি একটা নৌকা আছে, তারাই আছে, এটা তো আপনার নৌকা? ওটা মুরব্বির নৌকা। ওটা কি মুরব্বির? হ্যাঁ, মুরব্বির। আচ্ছা, এটা কত হাত বাই কত হাত? ওটা আছে আপনার, ওটা 10.5 হাত আছে। 10.5 হাত আছে? 10.5 হাত। আচ্ছা, নৌকা সাথে শুধু আপনারা দুটো চড়াক দিয়ে দেবেন দুই পাশে, আর মাচাল হচ্ছে যার যার করে নেয় বাড়িতে। এরকম নৌকার দাম কেমন? ওই নৌকাটা ধরেন, ওই নৌকাটা ধরেন আপনার 9 থেকে 10-11 এর ভিতরে বিক্রি হতে পারে। 9 থেকে 11 হাজার আমাদের করে নিতে পারবে আর কি মানুষ, মানে যার যেমন পছন্দ। এটা কি কাঠ দিয়ে করছেন? ওইটা আছে পোয়া গাছ। পোয়া গাছ? হুম। আচ্ছা, পোয়া কাঠের নৌকা। পোয়া কাঠ কি মানে পানিতে দীর্ঘদিন টেকসই? দীর্ঘদিন টেকসই হয় আর কি, মানে নষ্ট হয়ে যায় না? না না, তো আলকাতরা দিয়ে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, আলকাতরা দিয়ে রাখতে হয়। আর এই পাশে মাঝেই আর একটা নৌকা, মাঝে আর একটা আছে, ওইটা আছে আপনার উড়িয়াম গাছ। উড়িয়াম গাছের তক্তা? উড়িয়াম, উড়িয়াম আম। আচ্ছা আচ্ছা, উড়িয়াম কাঠের নৌকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আম কাঠের নৌকা এখানে, আম কাঠের। এটা কয় হাত? ওইটা আছে আপনার 18 ইঞ্চি হাতের, 27 ইঞ্চি হাতে নেয়, আর একটা হচ্ছে আপনার 6 হাতি হাত, অর্থাৎ 18-4.5 যোগ করলে আপনার 22.5 ইঞ্চি হচ্ছে, 22.5 ইঞ্চি হচ্ছে আরেকটার হাত। এখন যে যেভাবে বলে, যে যেভাবে বলে, হ্যাঁ যে যেভাবে। আপনাদের এই হাটে তো মানে প্রতি হাটে কিরকম পরিমাণে নৌকা আসে? এখানে ধরেন আপনার প্রতি হাটে 75-80 যাদের নৌকা দরকার, যাদের বাড়িতে একটা নৌকা দরকার গরুর ঘাসের জন্য বা জারপাতার জন্য, কাজের প্রয়োজন হচ্ছে, অনেকে সাপলা ওঠানোর জন্য নৌকা দরকার, যাদের এলাকায় হচ্ছে এরকম পানি আর পানি, তাই তো তাদের জন্য। আচ্ছা, এই যে যেটা হচ্ছে বললেন যে বড় সাইজের একটা নৌকা, এটা কয় হাত বললেন? সাড়ে, এটা আছে আপনার মানে 27 ইঞ্চি হাতের, 7.5 হাত। 7.5 হাত এটা নিলে মানে কিরকম? 5-4 আছে, ওইটা নিলে আপনার ধরেন 13-13.5-12 এরকম, 12-র উপরে যেতে হবে। আচ্ছা, 12-র উপরে যেতে হবে এটা। আর এই পাশে যেটা দেখতেছিলাম দুইজন দাঁড়ানো আছে, ওইটা ওইটা আছে আপনার 7-8 নৌকা, হই গাছের নৌকা, খইয়া বাবলা গাছের নৌকা, চান্দার গোসাবাক আছে, ওইটা ধরেন 9.5-10 এরকম হয়তো ধারণা বিক্রি হতে পারে। 9.5-10 হাজার এরকম, 9.5-10 হচ্ছে বিক্রি হবে হতে পারে। আচ্ছা, আপনাদের এখানে মানে আসার আগে যদি কেউ যোগাযোগ করে আসে যে ভাই আমার এত হাতের নৌকা লাগবে বা এরকম কাঠের লাগবে, আপনারা ওইভাবেও করে দিতে পারেন? আমরাও ওইভাবে করে দিতে পারি, তার সাথে কথা থাকবে। প্রিয় ভিউয়ার্স, যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখছেন, যারা নৌকা হচ্ছে যে মানে কিনবেন বা যারা বিক্রি করবেন, অনেকেই আছে যারা বিক্রি করে এই আশেপাশে এলাকায়, অনেকেই আছে যে তৈরি করে তারা বিক্রি করতে চায়, আবার অনেকে ক্রয় করতে চায়, তারাও যদি যোগাযোগ করতে চায় আপনারা এই হাটে আসলে তো পেয়ে যাবে। অনেকে পুরনো নৌকা বিক্রি করতে চায়, সেটাও কি আপনারা ক্রয় করেন? আমরা ক্রয় বিক্রয় দুটোই করি। মানে পুরাতন হইলো, পুরাতন নতুন আমরা ক্রয় বিক্রয় করি। আচ্ছা, ক্রয় বিক্রয় সবই করতে পারবেন। আপনার ফোন নাম্বারটা একটু বলে। আমার ফোন নাম্বার আছে 01-721-6-1519।